অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। কর্কট রাশি সেপ্টেম্বর 2020 কেমন যাবে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথমেই জানাই, এই মাসটি কিন্তু আপনাদের চারিদিক থেকে কিন্তু সুযোগ আসতে চলেছে। দেখুন, প্রথমে আপনাদেরকে জানা আপনাদের রাশির পঞ্চমপতি এবং আপনাদের রাশির দশমপতি দশমভাবে সক্ষেত্রিক অবস্থান করছে এবং আপনাদের রাশির চতুর্থপতি এবং আপনাদের একাদশপতি শুক্র আপনাদের রাশিতে অবস্থান করছে এবং আপনাদের রাশির দ্বিতীয় রবিগ্রহের অবস্থান এবং 16ই সেপ্টেম্বরের পর থেকে এই রবি আপনাদের রাশির তৃতীয় অবস্থান করছে এবং 3রা সেপ্টেম্বর থেকে বুধ আপনাদের রাশির তৃতীয়ভাবে এবং 23শে সেপ্টেম্বর থেকে বুধ আপনাদের রাশির চতুর্থভাবে অবস্থান করছে, ষষ্ঠভাবে বৃহস্পতি এবং সপ্তমভাবে আপনার শনি গ্রহের অবস্থান। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, যারা ফিল্ম দুনিয়াতে আছেন, গ্ল্যামার জগতে আছেন, অভিনয়, গান, নাচ, মডেলিং, অ্যাক্টিং, শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু কাজের সুযোগ আসতে চলেছে কর্কট রাশির। অর্থাৎ যারা গ্ল্যামার জগতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, প্রেমের ক্ষেত্রে কর্কট রাশির অতীব শুভ, প্রেমের সম্পর্কের উন্নতি, নতুন প্রেম আপনাদের জীবনে আসবে, পুরাতন প্রেম ফিরার সম্ভাবনা আছে। আপনাদের পারিবারিক সুখের জায়গা কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ পরিবারের সুখের জায়গা, পরিবারের শান্তির জায়গা, এগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। রাহু 23শে সেপ্টেম্বর মিথুন রাশি থেকে বৃষ রাশিতে অবস্থান করছে, এই যেতে যেতে এই সেপ্টেম্বরের 23 তারিখের আগে পর্যন্ত আপনাদের ক্ষেত্রে লাভ কিন্তু আপনাদের দিবে। অর্থাৎ আপনাদের বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা, বৈদেশিক অর্থ, যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত বা বিদেশ থেকে অর্থ সমাগম এবং এর পাশাপাশি আকস্মিক প্রাপ্তি, এটা কিন্তু কর্কট রাশির এ মাসে হবে। লটারি থেকে হবে, শেয়ার থেকে হবে, আপনার গোল্ড থেকে হবে, চাঁদি থেকে হবে, এগুলো থেকে কিন্তু শেয়ার আপনারাও কিন্তু পাবেন, এগুলো থেকে আপনাদের অর্থ আসার সম্ভাবনা। ফাটকা কারবার, স্টক, বিজনেস, এগুলো থেকে কিন্তু আপনাদের প্রচুর অর্থ কিন্তু আসবে। দেখুন, দশমভাবে সক্ষেত্রিক মঙ্গল এবং পঞ্চমপতি কানেক্টেড, অর্থাৎ আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু ভালো কর্মযোগ, কর্মপ্রাপ্তি এবং ফিউচারে আপনাদের সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে। এবং দ্বিতীয়ভাবে রবির অবস্থান, ধনাধিপতি ধনভাবে অবস্থান করছে, অর্থাৎ অর্থের দিক থেকে মান সম্মানযুক্ত অর্থ আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ আর্থিক দিক যথেষ্ট স্টেবল দেখা যাচ্ছে আপনার কর্কট রাশির জন্য। এরপরে 17ই সেপ্টেম্বর তৃতীয়ভাবে রবি অবস্থান করবে। এই 16ই সেপ্টেম্বর পর্যন্ত আপনারা কিছুটা হলো এই স্বরাষ্ট্র যোগের জন্য কিছুটা হলো সাবধানে থাকবেন। আমি এর আগে স্বরাষ্ট্র যোগ নিয়ে প্রোগ্রাম দিয়েছি, অবশ্য আপনারা দেখেছেন স্বরাষ্ট্র যোগে কী হয়, এই জন্য আপনাদেরকে এখানে আমি বিস্তারিত জানালাম না। রাশিফলে আপনারা আমার আগের ভিডিওটা যদি দেখতে চান আপনারা দেখতে পারেন। স্বরাষ্ট্র যোগের জন্য আপনারা কিছুটা হলো ছোটোখাটো চোট আঘাট, অ্যাক্সিডেন্ট বা বিপত্তি কোনো কাজে, এগুলো কিন্তু আসতে পারে। দূরযাত্রার থেকে কিন্তু আপনারা অন্তত দূরযাত্রা থেকে অন্তত এই সেপ্টেম্বরের 16 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা বিরত থাকুন। এই একাদশপতি এবং চতুর্থপতি আপনাদের রাশিতে অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু সফলতা সাকসেসের জায়গা কিন্তু তৈরি হবে।
দীর্ঘদিনে আটকে থাকা কাজগুলো কিন্তু আপনাদের সম্পন্ন হবে। এবং এর পাশাপাশি সপ্তম স্থানে শনি এবং শুক্র সরাসরি দৃষ্টি, শনির দৃষ্টি, শুক্র এবং শনির দৃষ্টি বিনিময়ে এক্ষেত্রে কিন্তু আপনাদের বিবাহের জায়গা কিন্তু তৈরি করছে। বিবাহ যোগ কিন্তু ভালো, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো, কসমেটিক্সের বিজনেসের সঙ্গে যারা আছে তাদের ক্ষেত্রে ভালো, গার্মেন্টসের বিজনেসের সঙ্গে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা লোহা বালি সিমেন্ট ইট এই হার্ডওয়্যারের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতিব শুভ। ফুডের বিজনেস কিন্তু আপনাদের ভালো যাবে, বা জলীয় প্রোডাক্টের যারা বিজনেস করছেন জলীয় প্রোডাক্টের তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো। এগ্রিকালচারের ক্ষেত্রে এ মাসটা মধ্যম, তবে এনজিওর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো। যারা সাংবাদিক, যারা উকিল বা যারা অ্যাস্ট্রোলজার তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, এবং যারা টিউশনি পড়িয়ে আপনাদের জীবিকা নির্বাহ করেন তাদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে এই সময়টা কিন্তু আপনাদের ভালো আসতে চলেছে। এর সাথে সাথে আপনাদেরকে জানাই আপনাদের রাশির চতুর্থ হবে 23 সেপ্টেম্বর থেকে আপনাদের বুধ গ্রহের অবস্থান, যিনি কিনা আপনাদের দ্বাদশপতি এবং তৃতীয়পতি। আপনাদের ক্ষেত্রে কিন্তু এডুকেশনের দিকটা কিন্তু কিছুটা হলো ভালো একটা দিক কিন্তু দেখা যাচ্ছে, ধীরে ধীরে কিন্তু ভালো হবে এডুকেশনের দিক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা, মাথায় যন্ত্রণা এবং ব্যাক পেন, ছোটোখাটো চোট আঘাত লাগা, চোখে কিছুটা হলো সমস্যা বা হার্টে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু এ মাসে আছে। এই সেপ্টেম্বর মাসে আপনাদের গাড়ি কেনার যোগ দেখা যাচ্ছে, বা কোনো ফ্ল্যাট কিনবেন তার জন্য টাকা অ্যাডভান্স করতে পারেন, এটা একটা যোগ দেখা যাচ্ছে। এর পাশাপাশি আপনারা কোনো ভূ সম্পত্তি ক্রয় করারও কিন্তু সম্ভাবনা এ মাসে আছে। ওভারঅল কর্কট রাশির কিন্তু এই সেপ্টেম্বর মাসে প্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। বন্ধু থেকে সহযোগিতা আপনারা পাবেন, পিতা থেকে সহযোগিতা আপনারা পাবেন, মায়ের থেকেও সহযোগিতা আপনারা পাবেন, আত্মীয় স্বজন থেকে সহযোগিতা পাবেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পাড়া প্রতিবেশী উটকো ঝামেলাগুলো আপনার ঘাড়ে এসে পড়বে, পাশাপাশি ভাড়াটিয়া নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা থাকছে। এবং 23 সেপ্টেম্বরের পর থেকে এই রাহু আপনাদের রাশির একাদশ স্থানে চলে যাচ্ছে, কী ফলাদেশ হতে চলেছে সেটা নিয়ে আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্টস করুন। আমি পার্ট বাই পার্ট রাশি ধরে এই রাহু কেতু ট্রানজিটে আগামী 1.5 বছর কী হতে চলেছে তা নিয়েও কিন্তু আমি আপনাদের অনুরোধে ভিডিও দেওয়ার চেষ্টা করি। আপনারা অবশ্যই কমেন্টস বক্সে আমাকে কমেন্টস করে জানান। ওভারঅল কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্যের বন্ধ দরজা কিন্তু খুলতে চলেছে, যদিও এটা সার্বিক বিচার, আমি এটা কোনো ব্যক্তিকেন্দ্রিক বিচার এটা নয়, কিন্তু এই রাশিফলটি আপনাদেরকে এই মাসে চলার পথে কিছুটা হলো গাইড হিসেবে সাহায্য করবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।